বলবো ওইটা আগের ভিডিও আগের ভিডিও আগের ভিডিও আগের ভিডিও ওইটা দিন আগের ভিডিও আজকেও আপলোড করতে গেছিলাম আপলোড হলো না এই জন্য ওইটাতে দেখবা একটুখানি আপলোড করে রেখে দিয়েছি ইএলএ পড়ছে এটা আগের ভিডিও আগের ভিডিও দু দিন আগে ভিডিও করছি আজকেও আপলোড হলো না ইএলএলার না হলে দেখো একটা ইউটিউবারের কাছে একটা ভিডিওর মূল্য প্রচুর একটা ভিডিওর মূল্য প্রচুর প্রত্যেকটা ইউটিউবার জানে একটা ভিডিও মানে অনেক 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 তাদের তার কাছে অনেক মূল্য ঠিক আছে ভিডিও মূল্য প্রচুর তো এই যে দেখো ভালো করে দেখো এখনো কারেন্টের বিল দিতে পারিনি এখনো এই যে অফ দেখতে পাচ্ছ তোমরা এখনো বিল দিতে পারিনি এ দেখো আর ছেলে কেমন বাইরে বসে হাওয়া খাচ্ছে এখনো বিল দিতে পারিনি কারেন্টের বিল দিতে পারিনি আমাকে একজন বলছে দাদা এক মিনিট হয়ে যাক হ্যাঁ এক মিনিট হয়ে গেছে আমি সামনে আসি দুটো ঘরে মুড়ি ছিল আমি আর ছেলে ওই জল দিয়ে মুড়ি দিয়ে আর যেন আমি বিস্কুট ভালোবাসি ওই বিস্কুট দিয়ে এই যে এই যে বিস্কুট এই যে জানো বৌদির কাছ থেকে চল্লিশ টাকা নিয়ে আমার বিস্কুট এনেছি আমি আমার ইয়ে আমার সোনার চ্যানেলেও বলেছি শুনবা এই যে এই যে বিস্কুট এনেছি কারণ যেন আমি না খেতে থাকতে না আমার শরীর খারাপ লাগে হ্যাঁ জন্য মুড়ি আর বিস্কুট বদির কাছ থেকে ধার করে নিয়ে আসছি এখনো কারেন্টে বিল দিতে পারেনি আর একজন কমেন্টে লিখেছে আমি নাকি কুত্তা আমি নাকি কুত্তা লোকের কাছ থেকে চেয়ে চেয়ে বেড়াই আমি নাকি কুত্তা আর একজন লিখেছে তোকে লোকে কাজ দেবে কেন তো তোর কি এডুকেশন আছে তোমাকে বলি দিদি ভাই আমি মাধ্যমিক পাস বুঝতে পেরেছো আমি মাধ্যমিক পাস মাধ্যমিক অবধি পড়েছি অতএব আমার এডুকেশনটা তোমাকে বলতে হবে না আমি কষ্টে আছি তোমাদের সেইগুলো চোখে পড়ছে না আর কেয়া পাচ্ছে শাড়ির ব্যবসা করছে খেতে পারছে পড়তে পারছে ওর কষ্ট তোমাদের দেখ মানে দেখছো তোমরা আর আমার ছেলে আমি দুজনে না খেয়ে দিন মানে গুজারা করছি দিন কাটাচ্ছি ওইটা তোমরা মানে ওইটা তোমাদের খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে আর কেয়া যে নাটক করছে হ্যাঁ আ যে নাটক করছে সেইগুলো তোমাদের খুব ভালো লাগছে খুব ভালো খাচ্ছ একটা কথা বলবো তোমাদের তালে তোমাদের তাহলে মানুষে ইয়ে করবে কেন বলো হ্যাঁ আমি কুত্তা আমি কুত্তা ঠিকই বলেছ কারণ আমি, আমি একটা গরিব আমি আমার আমার এটাই অন্যায় সেটা হচ্ছে আমি গরিব আর যারা বড় হয় তাদের শত দোষ করলেও তারা দোষটা ধরা হয় না আর আমি যেহেতু গরিব সেহেতু আমি যদি বলি যে কারেন্ট নেই কারেন্ট কেটে দিয়ে গেছে হ্যান ত্যান ওগুলো তোমরা বলো মিথ্যা যেহেতু গরিব আর এটা যদি কে বলতো বা অন্য কোনো কেউ বলতো তাহলে তোমার মতো হ্যাঁ হারে ঘুরে না খেয়ে মুড়ি আর একটু বিস্কুট ও করে না ওর বমি আসে খেতে চায় না জল জোর জবরস্তি খাইয়েছি ওকে যে গরমে এখন বসে আছে সামনে নিয়ে আবার রাগ করতে সামনে গেলে আবার রেগে বোম হয়ে যাবে এ জন্য আর সামনে যাই না যদি দেখে যে আমি দেখাচ্ছি ওকে তাহলে রেগে যাবে মানে খিদা মানে শরীরটে এত খারাপ লাগছে এত খারাপ লাগছে বলার মতো না এত খারাপ লাগছে এক এক সময় জানো আমার খিদে এমনিতে আমি যেন রুগী এক এক সময় খিদে যেন আমার চোখের সামনে ঝাপসা লাগে চোখের সামনে ঝাপসা লাগে খিদা তোমরা দেখতে পাচ্ছ তো আমার মাথা ঘুরে টাকা কোথায় দিয়ে পাবো টাকা কোথায় ওখানে উৎসব হচ্ছে দেখেছো লোক দেখছো লোক গুরুদেব বসে আছে গুরুদেব হ্যাঁ ভাল লাগে না শরীরটা এত খারাপ লাগছে না খিদা আমি পারছি না শরীরটা খুব খারাপ লাগছে कि दाल चावलটা কো কা খালে যে কাহিল কাল লাগ যায় ও মা थकলে এখন মাংসুর পারে মা কে কত বলেছি মা আমাকে ভালোবাসো আমি তোমাকে সিংহাসনে বসিয়ে রাখবো আমার রমাদি আমার সৎ মেজদিকে ষাট হাজার টাকা দিয়েছে আর আমার মা একটু গ্যাসের আগে তো ওদের তো গ্যাসের ব্যবসা যদি টাকা না দিতে পারতো আমার সেজেবু আমার দিদি মাকে কুকুরের মতো খেতাতো। কুকুরের ওই সৎ ওই কি বলে সৎ সৎ মেজি ওর মেয়ের বিয়ের জন্য ষাট হাজার টাকা দিয়েছে রমারা হ্যাঁ ঠিক বলেছ আমি কুত্তা আমি সবার কাছ থেকে নিয়ে নিয়ে খাই হ্যাঁ আমি কুত্তা কুত্তা কারণ আমি তো গরিব আমি জন্য কুত্তা হতেই হবে আমাকে গরিব না গরিব বলে তো আমাকে কুত্তা হতে হবে আজ ব বদি কিনে দিয়েছে আমার বদির কাছে বলবো বদি কাটি টাকা দাও নাহলে পাশের বাড়ি দাদার কাছে বলবো নাহলে অন্য কারো কাছে বলবো দাও টাকা দাও টাকা দাও আমি তো কুত্তা পেনশন পাচ্ছে তাও ওদের ওকে ওকে ভালোবাসিস আর আমি এত কষ্ট করে এত কষ্ট করে চালাই কি করে দুটো উপার্জন করবো সে চিন্তা ভরে যায় হ্যাঁ আমি কুত্তা দেখবি কালকে বৌদির কাছ থেকে ভাত চাবো ভাজছে কুত্তাদের মতো খাবো হ্যাঁ কুত্তা কুত্তা যেরকম খায় না সেও কুত্তাদের মতো খাবো আমি কুত্তা যখন না খেয়ে না চোখের সামনে যখন ঝাপসা লাগবে তখন বুঝবি যে কেমন লাগে না খাওয়ার মরবো কেমন লাগে খেতে পারছিস তো তোরা জন্য বুঝতে পারছি না সব কিছুই তোদের নাটক লাগে সব কিছুই তোদের নাটক লাগে নিজেরা তো খেতে পাচ্ছিস নিজেরা তো খেতে পাচ্ছিস এর জন্য সব কিছুই তোদের নাটক লাগে রাখছি গাইস